আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যে কিভাবে আপনারা আপনাদের এই অবসর সময়টাকে কাজে লাগিয়ে বিভিন্ন সফটওয়্যার শিখে তার মাধ্যমে আপনাদের যে স্কিল ডেভেলপ করে উপার্জন করতে পারেন, এই রিলেটেড একটা বিষয় নিয়ে অনেকেই এই ভিডিওটাতে রেসপন্স করেছেন আমাকে। ফেসবুকের আমার যে পেজ আছে ওইখানে অনেকে এই মেসেজ পাঠিয়েছেন, জানতে চেয়েছেন যে তারা এই বিষয়ে আরও ডিটেলে জানতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। এই ভিডিওতে আমি আপনাদের, আমরা স্থপতিরা ব্যবহার করি এরকম কিছু সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় ঘটাবো, এবং এই সফটওয়্যারগুলো ব্যবহার করে আপনারা চাইলে ডিজাইন ওরিয়েন্টেড কাজ শিখে কিভাবে খুব ইজিলি আপনারা ইনকাম করতে পারেন, এই সফটওয়্যারগুলো কিভাবে শিখবেন, এই সফটওয়্যারগুলোর ব্যবহার কি, এবং কিভাবে এই সফটওয়্যারগুলো দিয়ে কাজ শিখে উপার্জন করা যায়, এই রিলেটেড সকল ইনফরমেশন এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি স্থপতি হাসান শাহরিয়ার খানিলা, এটা আমার একটা ব্যক্তিগত ইউটিউব চ্যানেল, এখানে আমি স্থাপত্য ও স্থপতি রিলেটেড ভিডিও বানাই, মাঝে মধ্যে আমার কিছু ব্যক্তিগত ব্লগ শেয়ার করি। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন। কথা না বাড়িয়ে ভিডিও শুরু করতেছে। ডিজাইন রিলেটেড সফটওয়্যার বলতে গেলে প্রথমে আমাদের মাথায় অনেকগুলো কঠিন কঠিন সফটওয়্যারের চিন্তা চলে আসে, যেগুলো চিন্তা করলে আমরা ভয় পাই যে এই সফটওয়্যারগুলো শিখতে গেলে আমাদের অনেক অর্থ ব্যয় করতে হবে, অথবা আমাদের অনেক ভালো পিসি লাগবে, অথবা আমাদের কোনো কোর্সে ভর্তি হতে হবে। আমি আজকে যে সফটওয়্যারগুলো সম্পর্কে আপনাদের বলবো, এই সফটওয়্যারগুলো আপনারা চাইলে অনলাইনে বসে বিনা টাকা ব্যয় করে শিখতে পারেন, এবং আমি এই যে কটা সফটওয়্যারকে আপনাদের সাথে আজকে ইন্ট্রোডিউস করাবো, প্রতিটা সফটওয়্যারের কাজ আমি নিজে নিজেই শিখেছি, আমি কোনো প্রফেশনাল কোর্স করি নাই, এবং স্টুডেন্ট অবস্থা থেকে এখন পর্যন্ত সেলফ ডেভেলপমেন্টের মাধ্যমে এই সফটওয়্যারগুলোতে আমি স্কিলড হয়ে একটা সময় পর্যন্ত আমরা এই সফটওয়্যারগুলো ব্যবহার করেছি, এবং এগুলোতে আমাদের যে স্কিল ডেভেলপমেন্টের প্রসেসটা এটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্রথমেই আপনারা অনলাইন বেসড যে এখন যে খুব পপুলার একটা ইস্যু যেটা হলো যে ডিজাইন ওরিয়েন্টেড, সেটা হলো গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন বলতে সহজ বাংলায় যেটা বোঝায় যে কোনো জিনিস কম্পোজিশনের মাধ্যমে, টু ডাইমেনশনাল গ্রাফিক্সের মাধ্যমে আমরা যে প্রেজেন্টেশন করি, যেমন আপনারা যে ব্রোশিয়ার দেখেন, লিফলেট দেখেন, ইভেন ডিজিটাল কন্টেন্ট যেগুলো দেখেন, বিভিন্ন রকম ব্যানার, তারপরে লোগো ডিজাইন, এবং মোশন গ্রাফিক্স যে বিভিন্ন টাইপের অ্যানিমেশন যেগুলো টু ডাইমেনশনালি দেখা যায় এবং ওর মধ্যে মুভমেন্ট থাকে, এগুলোকে মোশন গ্রাফিক্স বলে। এরকম টাইপের যে কাজগুলো এগুলো গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে করা হয়। এই সফটওয়্যারের এই কাজগুলোর কথা শুনলে প্রথমে যে সফটওয়্যারগুলোর কথা আপনাদের মাথায় আসে, এগুলো শিখতে যাওয়ার কথা বললেই আপনাদের জ্বর চলে আসতে পারে, কারণ গ্রাফিক্স ডিজাইন বলতে সবার আগে অ্যাডোবের যে সফটওয়্যারগুলো এগুলোর কথা আসে, এবং অ্যাডোব ফটোশপ, অ্যাডোব প্রিমিয়ার, অ্যাডোব ইলাস্ট্রেটর, এই টাইপের যে সফটওয়্যারগুলো আছে এগুলো খুবই অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার, এবং এগুলো খুব কঠিন বিধায় এগুলো শিখতে যাওয়াটাও একজন বিগিনারের জন্য খুবই টাফ। আজকে আমি আপনাদেরকে এমন একটা সফটওয়্যারের সাথে ইন্ট্রোডিউস করাবো যে সফটওয়্যারটা খুব ইজি টু লার্ন, এবং এটাকে আপনারা প্রাইমারি ফেজে শিখে এটা দিয়ে অ্যাডোব লেভেলে কাজ করতে পারেন, এবং চাইলে আপনারা আরও যদি অ্যাডভান্স লেভেলে যেতে চান তখন আপনারা অ্যাডোবের এই সফটওয়্যারগুলোতে সুইচ করতে পারেন। এই সফটওয়্যারটার নাম হলো কোরেল ড্র। কোরেল ড্র এই সফটওয়্যারটা অ্যাডোবের সবগুলো, যেটা যেমন আমরা অ্যাডোবের যে সফটওয়্যারগুলো কোথায় কী কাজে ব্যবহার করি এটা সম্পর্কে একটু শর্টকাটে আপনাদের বলতেছি। আমরা গ্রাফিক্স সাধারণত ভেক্টর গ্রাফিক্স অথবা রাস্টার গ্রাফিক্সের কাজ করে থাকি। গ্রাফিক্স বলতে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে সবচেয়ে পপুলার হলো ফটো এডিটিং, বিভিন্ন ব্যানার ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন, লোগো ডিজাইন, এই টাইপের কাজ। এখন অ্যাডোবের বিভিন্ন সফটওয়্যারগুলো স্পেসিফিকলি আলাদা আলাদা কাজের জন্য তৈরি করা। যদি আপনারা ফটো এডিটিং করতে চান সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ফটোশপের কাজ করতে জানতে হয়, এবং ফটোশপের সাথে লাইট রুমের কাজ জানলে ফটো এডিটিং রিলেটেড কাজগুলো, রাস্টার গ্রাফিক্সের কাজগুলো করা খুব সহজ। আপনারা যদি কোনো রকম ডিজাইন করতে চান, যেমন লোগো ডিজাইন, কোনো রকম ভেক্টর গ্রাফিক্স নিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে অ্যাডোব ইলাস্ট্রেটর আপনাদের সাহায্য করে, এবং সেই সাথে আপনারা মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করতে চাইলে অ্যাডোব আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো দিয়েও কাজ করা যায়। এখন এই সফটওয়্যারগুলো আলাদা আলাদাভাবে শেখা খুবই কঠিন। এখন আপনারা যদি কোরেল ড্রটা শিখে ফেলতে পারেন, কোরেল ড্রর ভিতরেই আপনার কোরেল ড্র দিয়ে আপনারা ভেক্টর এবং রাস্টার গ্রাফিক্সের কাজ করতে পারেন, এবং কোরেল ড্রর ভিতর আরেকটা সাব সফটওয়্যার হলো কোরেল ফটো পেন্ট, যেটা দিয়ে আপনারা ফটোশপের কাজগুলো ওইখানে ফটো এডিটিংয়ের কাজগুলোও করতে পারবেন। ইউটিউবে যদি আপনারা
কোরেল ড্রয়ের লার্নিং প্রসেস নিয়ে সার্চ করেন এবং কোরেল ড্রয়ের টিউটোরিয়াল লিখে এরকম কিওয়ার্ডগুলো বেছে বেছে আপনারা সার্চ করতে থাকেন, অসংখ্য চ্যানেল আসবে যেইখানে আপনারা দেখে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে এই সফটওয়্যারটা শিখতে পারেন। আমি ব্যক্তিগতভাবেও কোরেল ড্র নিজে নিজেই শিখেছি, এভাবে বিভিন্ন রকম অনলাইন সোর্সে সাহায্য করে নিয়েছিলাম। আমি নিজে নিজে এটাকে ঘাটাঘাটি করলে আপনারা খুব ইজিলি কোরেল ড্রটা শিখতে পারেন। কোরেল ড্রয়ের পর আপনাদের আমি আজকে আরেকটা সফটওয়্যারের সাথে পরিচয় করাবো, যেটা দিয়ে আপনারা ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্সের কাজও করতে পারেন। এই কাজটা করার জন্য অ্যাডোবের অ্যাডোব প্রিমিয়ার প্রো এবং অ্যাডোব আফটার ইফেক্টের ব্যবহার হয়। এটার অল্টারনেট হলো আপনারা যদি ফিল্মোরা নামের একটা সফটওয়্যার পাওয়া যায় এটাকে ডাউনলোড করে নেন। এটা দিয়ে আপনারা চাইলে ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্সের কাজ কোরেলের মাধ্যমে মিক্স করে করতে পারেন। এই সফটওয়্যারটাও খুব কাজের একটা সফটওয়্যার এবং এটা লার্নিংও আপনারা খুব ইজিলি লার্ন করতে পারেন। অনলাইনে ইউটিউবে বিভিন্ন চ্যানেল আছে ডেডিকেটেডলি আপনাকে শুধুমাত্র ফিল্মোরার বিভিন্ন জিনিস টিপস ট্রিক্স দেয়, এরকম একটা চ্যানেল সম্পর্কের সাথে আপনাদের পরিচয় করাই দিতে পারি। আমি ড্যানিয়েল বেটল নামে এক ভদ্রলোক আছে, উনি রেগুলার এটার উপরে ভিডিও তৈরি করে। আমি এটা লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওইটা দেখতে পারেন। ফিল্মোরার পর এবার আপনারা যদি আরেকটু আপনার পিসির কনফিগারেশন মোটামুটি ভালো হয় এবং আপনারা যদি মনে করেন অ্যানিমেশন রিলেটেড সফটওয়্যারগুলো নিয়ে কাজ করতে চান অথবা থ্রিডি মডেলিং রিলেটেড কাজ করতে চান, এগুলো একসময় খুব কঠিন কঠিন সফটওয়্যার ইউজ হতো, থ্রিডি স্টুডিও ম্যাক্স মায়া, খুব ইজি একটা সফটওয়্যার যেটা অনলাইনে ফ্রি পাওয়া যায় এটা হলো গুগল স্কেচআপ। এই স্কেচআপ সফটওয়্যারটা দিয়ে আপনারা চাইলে বিভিন্ন রকম অবজেক্ট ডিজাইন এবং থ্রিডি মডেলিংয়ের কাজ শিখতে পারেন। এটারও আপনারা ইউটিউবে সার্চ করলে এটার লার্নিংয়ের বিভিন্ন টিপস ট্রিক্স পাবেন, যেটা দিয়ে আপনারা ঘরে বসেই এই সফটওয়্যারগুলো শিখতে পারবেন। এবং এটার সাথে যদি আপনারা এটাকে থ্রিডি মডেলিং শেখার পর এটাকে রেন্ডারিং লেভেলে নিয়ে যেতে চান এবং আপনারা অ্যানিমেশন করতে চান, তখন তাহলে একটা অ্যানিমেশনেরও এখন খুব ইজি একটা সফটওয়্যার চলে আসছে, এটাকে বলে লুমিয়ন। এইটাতে যে কোনো থ্রিডি মডেল নিয়ে এটাতে আপনারা অ্যানিমেশন করা যায়, এটা একটা গেম ইঞ্জিনের মতো। এবং এই যাদের একটা গেমিং পিসি আছে তাদের জন্য এই সফটওয়্যারগুলো ইউজ করা খুবই ইজি। সফটওয়্যারগুলো সম্পর্কে তো আপনাদের চিনালাম, পরিচয় করালাম, এখন এগুলো শিখতে বারবার আমি ইউটিউবের কথা কেন বলতেছি? আপনারা তো চাইলে পেইড কোর্স করেও শিখতে পারেন, কিন্তু না, আপনারা যদি কোনো পেইড কোর্সের মাধ্যমে, যেহেতু আমি এই ভিডিওটা তৈরি করছি শুধুমাত্র নন আর্কিটেক্ট এবং যারা এই টাইপের কাজ করতে চায় তাদের জন্য, আপনাদের ক্রিয়েটিভিটি লেভেল ডেভেলপমেন্টের জন্য আপনাদের কোনো কোর্স করার চাইতে আপনারা যদি প্রাইমারি লেভেলে নিজেরা এই সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিজেরা ঘাটাঘাটি করে শেখার চেষ্টা করেন, অসংখ্য ভুল হবে, এই ভুলগুলো থেকেও আপনারা আরও পাঁচটা জিনিস শিখতে পারবেন। কোনো জিনিস গ্রামার ওয়াইজ শিখতে গেলে ওইটার মধ্যে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি ডেভেলপমেন্টটা হবে না। আপনারা যখন নিজেরা নিজেরা এটা শিখতে যাবেন তখন দেখবেন অনেক জিনিস আপনারা এর সাথে প্যারালালি শিখে ফেলতেছে। আর সফটওয়্যারগুলো শিখতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে শিখতে হবে, ধৈর্যের কোনো অল্টারনেট নাই। এবং এই ধৈর্য নিয়ে যদি আপনারা স্কিল ডেভেলপ করতে পারেন তাহলে অবশ্যই এটা আপনাদের কাজে দিবে। এবং এই শিখার পরে এখন আপনার আগে সবার কাজ হবে আপনার স্কিল লেভেলটা ডেভেলপ করা। এবং অনলাইনে বিভিন্ন যে প্রোডাক্টগুলো আছে এগুলোর সাথে আপনি যখন নিজের প্রোডাক্ট তৈরি করে আপনি যদি বুঝতে পারেন যে আপনি কাছাকাছি লেভেলে স্কিল ডেভেলপ করেছেন, সেই ক্ষেত্রে এখন আসতেছে কীভাবে আপনারা উপার্জন করবেন এই প্রসেসটাতে যাওয়ার বিষয়টা। আপনার যখন স্কিল লেভেলটা ডেভেলপড হয়ে যাবে সেই সময় আপনাদের কাজ হবে আপনাদের একটা প্রোফাইল ডেভেলপ করা, যেখানে আপনার করা বিভিন্ন এরকম প্রজেক্টগুলোর ছবি থাকবে, অ্যানিমেশন থাকবে, বিভিন্ন কাজ যেগুলো আপনি শিখতে শিখতে করেছেন এই টাইপের কাজগুলো দিয়ে আপনি একটা প্রোফাইল ডেভেলপ করে বাংলাদেশে আপনি যদি বিভিন্ন যে আর্কিটেকচারাল ফার্ম, বিভিন্ন অ্যাড ফার্ম, বিভিন্ন জায়গায় আপনারা এইগুলো অনলাইনে সার্চ করে আপনারা বিভিন্ন মেইল অ্যাড্রেসগুলো পেতে পারেন, সেখানে আপনাদের প্রোফাইলগুলো পাঠাতে পারেন যে আমি এই টাইপের কাজ জানি, আপনাদের যদি এরকম কাজের প্রয়োজন হয় আমি অনলাইনে কাজগুলো ডেলিভারি দিতে পারি। এভাবে আপনারা কাজের সোর্স করতে পারেন। অথবা এখন মার্কেট প্লেসে এত স্কোপ আছে, যেটা ইন্টারন্যাশনালি যে মার্কেট প্লেসগুলো আছে, যেখানে মার্কেট প্লেস সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, মার্কেট প্লেস হলো অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম যেখানে কিছু লোক কাজের জন্য লোক খুঁজতেছে এবং যারা কাজ জানে তারা ওইখানে ওই কাজগুলো নিয়ে ওই মার্কেট প্লেসের মাধ্যমে করে তাদেরকে ওই কাজের সার্ভিস দিয়ে তার বিনিময়ে টাকা উপার্জন করতেছে। এটা একদম বাসায় বসে আপনারা এই কাজগুলো করতে পারেন। এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে, এই রিলেটেড বিভিন্ন ভিডিও আপনারা ইউটিউবে পাবেন, যেমন freelancer.com, upwork.com, পিপল পার আওয়ার, গুরু, এরকম বিভিন্ন সাইট আছে যেগুলো আমি এগুলোর লিঙ্কও নিচে দিয়ে দিব। এগুলোতে গিয়ে আপনারা চাইলে
আপনাদের প্রোফাইল আপলোড করে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইখানে হাজার হাজার কোটি কোটি মানুষ তাদের বিভিন্ন কাজের জন্য জব পোস্ট করতেছে, ওই জবগুলো আপনারা আপনাদের কোয়ালিটি দেখিয়ে আপনারা যদি এই কাজগুলো নিতে পারেন, ঘরে বসে মান্থলি এবং ডেইলি অনেক টাকা আপনারা উপার্জন করতে পারেন। অনলাইন মার্কেট প্লেসগুলো কিন্তু একটা বিশাল স্কোপ আপনাদের কাজ করার জন্য, আপনারা বিভিন্ন টাইপের জবের বিভিন্ন টাইপের কাজের অপশন পাবেন। আপনারা এটা একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন, কোভিডের এই সময়টাতে কিন্তু অনেকেই জবলেস, অনেকে চাকরি চলে গেছে। এইখানে বিভিন্ন টাইপের কাজের সোর্স আছে, ডাটা এন্ট্রি থেকে আরম্ভ করে ট্রান্সলেট করে স্ক্রিপ্ট রাইটিং করে বিভিন্নভাবে অর্থ উপার্জন করা যায়। যারা ইভেন BBMBA টাইপের কাজ জানেন, যারা ট্যাক্স ওরিয়েন্টেড কাজ জানেন, তাদের জন্য এখানে কাজের স্কোপ আছে। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লেগেছে এবং কাজে লাগবে। অবশ্যই আপনারা আপনাদের স্কিল ডেভেলপ করবেন, কোভিডের এই সময়টাতে অবসর সময়টাকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগান, যেটা ভবিষ্যতে আপনাদের জন্য সুফল বয়ে আনতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।